বিজেপি হাসতে আসে ফাঁক ডক্টর মানিক সাহা বাই কেবেন নাই সিপিএম বদলি বানোলার সাহা চাষ হল রাজ্যসভা চৌমানি নমিনেশন ইয়াফার কা রিটার্নিং অফিসার নিথানিয়ে রাজ্যসভা চৌমারি ও বাটানিয়া বাগে খরকচাব চৌমারি বলাই ইয়াফানাই করিখো ফিয়া 19 মার্চ চার সালন পইলা গনি বদলি অঙ্গই খরকনি নেমনেশন ইয়াফারকা খরকচা বিজেপি বদলি অঙ্গই তে খরকচা সিপিএম বদলি অঙ্গই হনি শাখা রিটার্নিং অফিসার রাজ্যসভার নির্বাচনে এই বছরের যে শিডিউল আমাদের আছে গত মার্চ মাসের 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত নমিনেশন সাবমিশনের ডেট, এর মধ্যে সকাল 11টা থেকে 3টা অবধি নমিনেশন সাবমিট করা যায়। গত 17 তারিখ অবধি কোনো নমিনেশন জমা করেনি, আজকে 2টো নমিনেশন, 2জন ক্যান্ডিডেট মোট 4টে নমিনেশন পেপার জমা দিয়েছে। আগামী ভারতীয় জনতা পার্টির থেকে মানিক সাহা এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মার্কসিজমের তরফ থেকে ভানুলাল সাহা জমা দিয়েছে। আগামী 21 তারিখ লাস্ট ডেট অফ সাবমিশন অফ নমিনেশন রয়েছে, এরপর পরের দিন অর্থাৎ 22 তারিখ স্ক্রুটিনি হবে। আর উইথড্রয়াল অফ ক্যান্ডিডেটার যদি থাকে এটা 24 তারিখ বিকেল 3টার মধ্যে, তারপর ভোট হবে যথারীতি 31 তারিখ এই আমাদের বিধানসভার লবিতেই হবে। আর কাউন্টিং ভোট শেষ হবে সকাল 9টা থেকে 4টা অবধি চলবে, 5টা থেকে আমাদের কাউন্টিং শুরু হবে। ধন্যবাদ। চৌমারি বিলাই ইয়াফারমানি ইয়াগুল কক্টমা থুমনাই রকনি বসকাঙ্গ বিজেপি বদলনি অঙ্গই চৌমারি বিলাই ইয়াফারনাই ডক্টর মানিক সাহা বিনি কগলাফ নারথানি বিজেপি হাফাং লুকু রকনি হামকরানি বাগৈ ওয়ান সুগৈ সামুং তাঙ্গৈ টঙ্গু লাইথানাই বিশি রগ তাংজাইয়া সামুং খাটিজাক টংমানি রকন সুপুংনানি সানা থাঙ্কে লুকু হামকরানি বাগৈ নাহারজাক তাংবতাং সামুংবতাং রগ খেলানি ন বিজেপি হাফাংনি সামুং হনি সাকা ডক্টর মানিক সাহা বিরাট একটা দায়িত্ব আমার ভারতীয় জনতা পার্টি আমাকে এই গুরুবার আবার আমার উপন্যাস্ত করলো, নিশ্চয়ই আবার নতুন আর একটা আঙ্গিনায় আবার কাজ করবো, সেই বিষয়ে চিন্তাধারা চলছে। নমিনেশন তো সাবমিট করলাম, তো নমিনেশন সাবমিট করার পূর্ব মুহূর্ত পর্যন্ত চিন্তায় ছিলাম যে নমিনেশন সাবমিট করার যে একটা শিহরণ মনে প্রাণে সেটা অনুভব করলাম, কিন্তু আগামী দিন ত্রিপুরার জন্য কিছু একটা করতে হবে সেই বিষয়ে এখন থেকেই মাথার মধ্যে আসছে। এখানে আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব মহোদয় আসছেন, আমাদের ইউনিয়ন মিনিস্টার প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকা এখানে আছেন, আমাদের উইপ চিফ হুইপ এখানে আছেন কল্যাণী রায়, অন্যান্য আমার পার্টির লোকরা আছেন, সবাই মিলে আমরা চিন্তা করবো ত্রিপুরার জন্য আমরা কী করতে পারি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টির এখন যে সরকার চলছে এবং তার যে এখন প্রধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে উনি যে চিন্তাভাবনা করছেন, আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রীও বরং বারবার এই কথাই বলেন, তো শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যেসব আমাদের যদি কোনো খামতি থাকে কোনো জায়গায় যে এখনও কিছু করা যায়নি সেগুলো কেন্দ্রীয় আমাদের আরেকটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরার জন্য কিছু একটা করতে চায়। তো এই একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে যেহেতু একটা সুযোগ এসছে, তো রাজ্যসভায় গিয়ে ত্রিপুরার উন্নতির লক্ষ্যে ত্রিপুরার কোনো অসুবিধা যদি হয় বা যে জিনিসগুলো এখনও হয়নি সেই বিষয়গুলো আমি আনবো এবং চেষ্টা করব সেটা আমাদের ভারত সরকারের গোচরে আনা, তো সেই বিষয়গুলো আমরা নিশ্চয়ই দেখবো, আপনাদের সাথেও কথা বলবো, সাধারণ মানুষের সাথেও কথা বলবো, যে যে বিষয়গুলো দরকার গুরুত্ব সহকারে সেইগুলো আমরা নিশ্চয়ই আমি রাজ্যসভায় সেইগুলো আমি রাখবো এবং আশা করি সেখানে ভারত সরকারেরও দৃষ্টি আকর্ষণ হবে, সারা ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ হবে এবং ত্রিপুরাকে একটা মানচিত্রে আমাদের যে সব দিক দিয়ে মিলে আমাদের সোশিও কালচারালি বলুন, স্পোর্টসেই বলুন, আমাদের বিভিন্ন যেসব
বিভাগগুলো আছে সব দিক দিয়ে আমি চেষ্টা করব যে রাজ্যসভার মধ্যে সেইগুলো দৃষ্টি আকর্ষণ। আমি তো ডক্টরি ভুলেই গেলাম এখন, এখন তো ডক্টরির থেকে সবচেয়ে বড় হচ্ছে যে সাধারণ মানুষের জন্য, গরিব মানুষদের কথা চিন্তা করা। এগুলো এখন আমি যেহেতু ভারতীয় জনতা পার্টি, আপনারা সবাই জানেন, সাধারণ মানুষের কথা বলে, অন্তিম ব্যক্তির কথা বলে, তো আমিও সেই ধারাই চলছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই একই ধারায় প্রতিনিয়ত, আপনারা দেখেছেন গত পরশু দিনও যে বাজেট, এখানে বাজেট আমার যে পেশ করলেন, উনি আমার সাথেই আছেন, আমাদের ফাইন্যান্স মিনিস্টার, কীভাবে যতগুলো বাজেটের যে বিষয়গুলো উনি পেশ করেছেন এবং বিল পাস হলো, সেগুলো দেখেছেন যে সবকটি সাধারণ মানুষের। তো সাধারণ মানুষকে নিয়ে আমরা চলবো এবং সবকা সাথ সবকা বিকাশ যেটা আমরা বলি এবং তার প্রয়াস, তো এই বিষয় নিয়ে আমরা কথা কাজ করবো আগামী দিন। আমিও সেই বিষয়ে সেগুলি আমিও আবার চেষ্টা করবো, যেহেতু এখন একটা বড় আঙ্গিনায় যাচ্ছি, তো সেখানে এই বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করব। এর আগেও আমাদের সেন্ট্রাল যে হেলথ মিনিস্টার আছে ওনার ওখানে গিয়েছিলাম, সেখানে এই বিষয়ে আমি কথা বলেছি, তো নিশ্চয়ই এর একটা বাড়তি পাওনা আমাদের জন্য। তো যেহেতু আমি এখন আরেকটা সুযোগ বৃদ্ধি হলো, তো সেই বিষয়গুলো গভর্নমেন্টের গোচরে আনবো এবং আশা করি শুধু ডেন্টাল না, অন্যান্য যেসব বিষয়গুলো আছে সব বিষয়ে কথা বলবো।